ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, জানতে চাইছেন আপনি অতিবৃদ্ধ অসুস্থ মৃত্যুসজ্জায় ব্যক্তির জন্য সন্তানদের কি করণীয়, এবং এই মুহূর্তে সে মৃত্যুসজ্জায় এখন তার করণীয় আমল কি কি? হ্যাঁ, এর জবাব সে বলবো বিল্লাহ তৌফিক। যিনি অতিবৃদ্ধ অসুস্থ হয়ে মৃত্যুসজ্জায় আজ রয়েছেন, ওনার জন্য ওনার সন্তানদের করণীয় হলো যে তাকে তওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা এবং তার থেকে জেনে নেওয়া, মানে তার হকদার কারা রয়েছে, পাওনাদার অর্থকড়ি বিষয়ে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, কোনো ওসিয়ত থাকলে ওসিয়তে কান দেওয়া উচিত, ভালো করে শোনা উচিত, অনুভব তাদের উচিত তাদের পিতার জন্যে দোয়া করার পাশাপাশি মুক্তভাবে দান সদকা করা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসাদাকাহ, তোমরা তোমাদের রোগীদেরকে চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। তো দান সদকার মাধ্যমেও রোগীর সুস্থতা ফিরে আসে। তো এটা করতে পারে তার আত্মীয় স্বজন, অনুভাবে বিপদ আপদ কাটে, এগুলি করতে পারে তার সন্তান সন্ততিরা তার জীবদ্দশায় মৃত্যুসজ্জায় থাকাকালীন। আর মরণের পরে আরও অনেক দায় দায়িত্ব আছে, বিষয় বিস্তৃত অবর্ণনা করা আছে আমার ইউটিউব থেকে, দেখে নেওয়া যেতে পারে। আর মৃত্যুসজ্জায় যিনি রয়েছেন ওনার করণীয় হলো যে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, এবং হতে পারে মৃত্যুতে এই এই অসুখেই উনি দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, তাই প্রস্তুত থাকা আগাম। এই জন্য যেগুলি ওয়াজিব ওসিয়ত সেগুলি তার মানে বলে যাওয়া উচিত, মানে পাওনাদার যদি থেকে থাকে তার তাদের নাম ঠিকানা পাওনার পরিমাণ ইত্যাদি বলে দেওয়া উচিত, সন্তানদেরকে সহি পথে চলার পরামর্শ ওসিয়ত করা উচিত, ভালোভাবে তার পরবর্তীতে যেন তার সম্পদ আস্থাবর স্থাবর সম্পদ যেন শরিয়া মোতাবেক বণ্টিত হয়, এসব বিষয়ে তার তাগিদ দেওয়া উচিত। অনুরূপভাবে তার পরিবার যেন বেদাতি কোনো কাজ না করে তার মরণোত্তর, যেমন 3 দিনের দিন খাদ্য দেওয়া, 4 দিনের দিন, 7 দিনের দিন, 40 ইত্যাদি, যেগুলি হিন্দুদের বা বেজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণে হয়ে থাকে, তো এগুলি থেকে নিষেধ করা উচিত তার সন্তানদেরকে। তো এগুলি তার করণীয়, অনুরূপভাবে বেশি বেশি ইস্তেগফার করবে। আর এই দোয়াটি পড়ার চেষ্টা করবে, সুবহানাকাল্লাহু ওয়া রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইশারা ইঙ্গিত দিয়েছিলেন সূরা নাসরের ভিতরে, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে বেশি বেশি এই দোয়াটি পড়তেন, সুবহানাকাল্লাহু ওয়া রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি। এছাড়াও এমনি বেশি বেশি এই জাতীয় দোয়া ইস্তেগফার করতেন। আরও এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটাও তিনি বলতেন, মর্মে সহিহ হাদিসে এসেছে। তো এই জাতীয় তওবা ইস্তেগফারের দোয়া বেশি বেশি করা উচিত, অনুরূপভাবে আকিদা পরিশুদ্ধ করা উচিত। যদি আকিদার ভিতরে কোনো শেরেকের ভাইরাস থাকে, এগুলো সরিয়ে নিতে হবে, এক আল্লাহতে বিশ্বাসী হতে হবে এবং মহান রব্বুল আলামিনের বিষয়ে সুধারণা রাখতে হবে, এবং অতীতের কৃত অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং পাওনাদার যদি থেকে থাকে, তো পাওনাদারের বিষয়টি আবারও বলছি যে ওটা গুরুত্বের সাথে নিতে হবে বিষয়টি, পাওনাদারের বিষয়টি, এবং তার পাওনা যথাসম্ভব জীবদ্দশায় শোধ করে দিতে হবে, আর সেটা সম্ভব না হলে অশোধ করে দিতে হবে নিজের সন্তানদেরকে, যাতে করে তারা পাওনাদারদের পাওনা সব পাই পাই করে বুঝিয়ে দেয়, নতুবা মরণোত্তর কঠিন পরিণতির শিকার হতে হবে। তো যা হোক, এই ছিল কিছু কথা মৃত ব্যক্তির মৃত্যুর পথ যাত্রী ব্যক্তির ক্ষেত্রে অনুভাবে তার জন্যে তার আত্মীয় স্বজনের করণীয় কী।
তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতের প্রস্তুতি গ্রহণে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।